আসসালামু আলাইকুম। কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ে ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমি তোমাদেরকে দুটি ক্লাস নিয়েছি অর্থনৈতিক সমস্যা এবং সমাধানের উপরে। সেখানে আমরা কি দেখেছিলাম, সে দুটি ক্লাসে যেটা এসেছিল যে মানুষের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যটা কেমন, সে শুধু চায় আর চায়, এটা হলে সেটা, সেটা হলে ওইটা, এটা না হলে ওইটা, অর্থাৎ চাওয়ার কোনো শেষ থাকছে না। এই চাওয়াটাকে আমরা কি বলতেছিলাম, অভাব। এবং অভাবের তুলনায় আমাদের সম্পদ ছিল সীমিত, যার কারণে আমরা সমস্যায় পড়তেছিলাম। এবং এই সমস্যা সমাধানের জন্য মানুষ প্রতিনিয়ত উৎপাদন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই উৎপাদন করতে যেও আবার কিছু ফান্ডামেন্টাল প্রবলেমসে পড়েছিলাম, যেটাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতেছিলাম। অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসনের ভাষায় সেটাকে আমরা কিভাবে দেখেছিলাম, যে অ্যাট ফার্স্ট কি উৎপাদন করতে হবে, এই বিষয়টি দেখতে যে আমরা দুটি বিষয় শিখেছিলাম। প্রথমত প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা, এবং এই রেখার সাহায্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছিলাম, সুযোগ ব্যয়ের ধারণা বা অপরচুনিটি কস্ট। তারপরে যে বিষয়টি আমাদের সামনে এসেছিল যে কিভাবে উৎপাদন করতে হবে, অর্থাৎ লেবার ইনটেনসিভ মেথড নাকি ক্যাপিটাল ইনটেনসিভ মেথড। এবং এটা করতে যে আবার আরেকটি বিষয় আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ বা সম উৎপাদন রেখা, এ সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপরে যেটা এসেছিল সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। তো এইগুলির পরে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের কিছু কর্মপর্যায় ছিল, সেগুলি কী ছিল, সেগুলি ছিল প্রথমত উৎপাদন। উৎপাদন করার পরে সেগুলি আমরা বিনিময় করেছিলাম, বিনিময়ের পরে ছিল বন্টন এবং ভোগ। তো এইগুলির মাধ্যমে আমরা অর্থনৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তো এই যে সমাধান করার চেষ্টা করছি, তো এইগুলি আসলে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে করা হয়ে থাকে, বিভিন্ন কিছু আইন কানুন আছে, বিধিবদ্ধ ব্যবস্থা আছে, সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। এই বিষয়গুলি কেমন, আমরা যদি আমাদের নিজেদের জীবনযাত্রাগুলি দেখি, আমরা বাড়িতে থাকি বা পারিপার্শ্বিক অবস্থায় বিরাজ করি, বাড়িতে থাকলেও কি, বাড়িতে থাকলেও কিছু নিয়ম কানুন থাকে, যে কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হয়, কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রকমের পারিবারিক ব্যবস্থা থাকে, সেগুলো মেনে চলতে হয়। আবার আমরা কলেজে ভর্তি হয়েছি, সে কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজে ভর্তি হয়েছে, এখানেও কিন্তু এক ধরনের ব্যবস্থা আছে। ব্যবস্থাটি কেমন, যে কলেজে আসতে হলে তোমাদেরকে নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে, তারপরে মোবাইল ফোন অর্থাৎ যেটা হচ্ছে কি স্মার্টফোন, এটা বহন করা যাবে না ইত্যাদি। এবং কলেজে যখন আসছো সেখানে কি প্রত্যেকের জন্য নির্ধারিত ক্লাসরুম আছে এবং সেগুলোর জন্য একটা রুটিন আছে, তারপরে তোমাদের জন্য কি আমরা শিক্ষক মণ্ডলী আছি, এবং সেই সাথে একটা প্রশাসনিক ব্যবস্থাও আছে, এবং সবগুলো মিলে কিন্তু একটা কি হচ্ছে, একটা সিস্টেম আছে, সেটাকে আমরা ব্যবস্থা বলছি, যার মাধ্যমে কলেজটি পরিচালিত হচ্ছে। তো যে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন বিষয়গুলি আমরা ইতিপূর্বে শিখেছি, সেগুলো এক একটা সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে। সেটা কেমন, বিভিন্ন কিছু প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, কিছু রীতিনীতি বা আইনকানুন আছে, যার মাধ্যমে এইটা গড়ে উঠছে, এই সমস্যা সমাধানের বিষয়গুলি, সেগুলোকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলছি। অর্থনীতিবিদ জি গ্রসম্যান ওনার ভাষায় যে মানুষ সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে, যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে, উৎপাদন বিনিময় ভোগ ও বন্টন যে প্রকৃতি এবং পদ্ধতি নির্ধারিত নিয়ন্ত্রিত হয়, সেটাই একটা সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি একটু সুন্দর করে লাস্টে বলার চেষ্টা করি বা কনক্লুশন আকারে আসতে চাই, মানুষ কি সমাজে বসবাস করছে, এই সমাজের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে যে প্রাতিষ্ঠানিক কাঠামো বা রীতিনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা বলছি। এই ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা মূলত চার ধরনের,
প্রথমে যেটা আসছে সেটাকে আমরা বলছি ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক, বা এর আরেক নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এরপরে থাকছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, সোশ্যালিস্টিক ইকোনমি, যেটা এক সময় পূর্ব ইউরোপ সহ আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে প্রচলিত ছিল। এখন অবশ্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা খুব কম দেখা যায়। এরপরে আসছে মিক্সড ইকোনমি, মিশ্র অর্থব্যবস্থা। এই বিষয়টি উপরে দুইটির একটি সংমিশ্রণ, যেটা আমরা পরে আসছি। আরেকটি অর্থব্যবস্থা আছে, সেটা হচ্ছে ইসলামিক ইকোনমি, ইসলামী অর্থব্যবস্থা। তো প্রথমে আমরা চলে যাই ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে। এটার সূত্রপাত হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে 1789 সালে, এবং এই ফরাসি বিপ্লবটা আবার এটা বেস করে, যেটা আমরা অনেকেই জানি, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল 1760 সালে। তারই ধারাবাহিকতায় 1789 সালে ফরাসির যে বিপ্লব হয়, সে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক একটা অর্থব্যবস্থার সূত্রপাত করে। এবং এই অর্থব্যবস্থার মূল যে বিষয়গুলো ছিল, এখানে ব্যক্তিগত মালিকানা ছিল এবং সবার মধ্যে অবাধ একটা ফ্রি কম্পিটিশন এইটা বজায় ছিল, এবং এখানে দাম ব্যবস্থাটা অটোমেটিক ছিল, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই দাম ব্যবস্থা ছিল, এখানে সবকিছুই অটোমেটিক নির্ধারিত হতো। এই ক্যাপিটালিস্টিক ইকোনমি সম্পর্কে লেলিন বলেন যে ধনতন্ত্র উৎপাদনের ওই স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রম শক্তি নিজেই একটা পণ্যে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলতে পারি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড প্রভৃতি দেশগুলিতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। এখন আমরা এই অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথম যে বৈশিষ্ট্য আসছে, সম্পদের ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এখানে ইচ্ছামতো সম্পদ অর্জন করা যায়। এই বিষয়ে সরকার কোনোরকম কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানা কিন্তু স্বীকৃত রয়েছে। এরপরে কি উদ্যোগের স্বাধীনতা, অর্থাৎ যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারবে, এ বিষয়ে স্বাধীনতা আছে। তারপরে থাকছে মুনাফা অর্জন, যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা রয়েছে, উদ্যোগের স্বাধীনতা রয়েছে, এরই ধারাবাহিকতায় মুনাফা অর্জন করা যায় ইচ্ছা মতো। ভোক্তার সার্বভৌমত্ব, এখানে যারা দ্রব্য ক্রয় করে বা ভোগ করে তারা কিন্তু স্বাধীন, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে যে কোন দ্রব্য সে ভোগ করবে এবং কোন দ্রব্য সে ভোগ করবে না। অবাধ প্রতিযোগিতা, যেহেতু উদ্যোগের স্বাধীনতা রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটি ফার্ম বা প্রতিষ্ঠানের মধ্যে একটা ফ্রি কম্পিটিশন, মুক্ত প্রতিযোগিতা বিদ্যমান আছে। প্রতিযোগিতায় যে টিকে থাকবে সেই এখানে সার্ভাইভ করতে পারবে। ব্যক্তি স্বাধীনতা আছে, অর্থাৎ এটা অনেকটা ভোক্তা সার্বভৌমত্বের বিষয়ের মতোই। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা একটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য, বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আরেকটু আলোচনা করব। পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব, যেটা একটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটি খারাপ দিক। এখানে কি, এখানে যেহেতু মুনাফা অর্জনের সুযোগ রয়েছে, এই জন্য যারা মুনাফা অর্জন করে তারা কি আরো আরো বেশি মুনাফা অর্জন করতেই থাকে, এবং তাদের হাতেই কি হয়, সম্পদ পুঞ্জীভূত হয়ে যায়। এবং এই অর্থব্যবস্থায় যে বিষয়টি দেখা যায় যে একদল দেখা যাচ্ছে তারা অবিরত মুনাফা অর্জন করেই যাচ্ছে, অর্থাৎ পুঁজিপতি শ্রেণী, এবং তাদেরকে বলা হচ্ছে শাসক শ্রেণী, এবং সেই সাথে আরেকটি শ্রেণী বিদ্যমান, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী, তাদেরকে শোষিত শ্রেণী বলা হচ্ছে। এবং আরেকটি খুবই খারাপ দিক এই অর্থব্যবস্থার, সেটি হচ্ছে শ্রেণী বিভক্ত সমাজ, অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে যেটা উল্লেখ করতেছিলাম যে শাসক এবং শোষিত শ্রেণী এখানে বিদ্যমান, অর্থাৎ এই সমাজে একটা শ্রেণী বিভক্ত অবস্থা দেখা যায়। এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 2010 সালে পৃথিবীতে যত সম্পদ ছিল, তখন তো মানুষ ছিল প্রায় 700 কোটির উপরে,
এই মানুষের মধ্যে মাত্র 388 জন সমস্ত সম্পদের অর্ধেকের মালিক ছিল, এবং বাকি অর্ধেকের মালিক ছিল বাকি যে মানুষ ছিল তাদের। অর্থাৎ প্রায় বলা যায় 388 জন বাদ দিলে কতজন থাকছে, প্রায় সব মানুষেরই হাতে অর্ধেক সম্পদ ছিল আর বাকি 388 জনের হাতে বাকি অর্ধেক সম্পদ ছিল। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এখানে শ্রেণী বিভক্তটা কতটা ভাবে কত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং আয়ের অসম বণ্টন ও শ্রেণীর শোষণ। আর এই যে সম্পদের কথা কিছুক্ষণ আগে বলতেছিলাম, এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আয়ের বণ্টনের ক্ষেত্রে একটা অসমতা দেখা দেয়, এবং এই অসমতাটা তখনই আসবে যখনই কি শ্রেণী শোষণ ক্রমাগতভাবে চলতে থাকবে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আরও একটি খারাপ দিক হচ্ছে এখানে শ্রেণী শোষণ রয়েছে। এইগুলি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এর অন্যতম একটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলাম, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, সেটা কেমন? এখানে দাম ব্যবস্থা নির্ধারণ হয় অটোমেটিক। সেটা কেমন? সেটা হচ্ছে এই রকম যে চাহিদা এবং যোগানের মাধ্যমে এখানে দাম নির্ধারিত হয়। আমরা কিন্তু এটা সহজেও জানি যে কোনো দ্রব্যের যদি চাহিদা বেশি থাকে তাহলে কি হবে, তার দাম বেড়ে যাবে, আবার যখন যোগান বেড়ে যাবে কি হবে, তার দাম কমে যাবে। চাহিদা বিধি, যোগান বিধি, এই সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিত আলোচনা করলে তখন আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো। তো সাধারণভাবে এটুকু আমরা জানি যে চাহিদা, দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম বাড়লে কি হয়, দাম কমলে চাহিদা বাড়ে। তো যখনই কোনো দ্রব্যের চাহিদা বেড়ে যাবে কি হয়, চাহিদা বেশি থাকলে কি হবে, তার দাম বেড়ে যাবে, এবং যখন যোগান বেড়ে যাবে তখন কি হবে, দাম কমে যাবে। এইভাবে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দামটি ফিক্সড হয় সেটাকে আমরা কি বলছি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ওনার ভাষায় এটাকে অদৃশ্য হস্ত বলা হচ্ছে, এই দাম প্রক্রিয়াকে। এরপরে আমরা যে অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্টিক ইকোনমি। এটা কেমন? এটা এটা ফরাসি বিপ্লবের পরে 1917 সালে রাশিয়াতে যে রুশ বিপ্লব হয়েছিল লেনিনের নেতৃত্বে, যেখানে যার রাজতন্ত্র পতনের মধ্য দিয়ে এই সমাজতান্ত্রিক অর্থনীতির সূচনা হয় এবং রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর যে মূল কথা ছিল এখানে, যেটা আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেছিলাম ব্যক্তিগত মালিকানা, এখানে কিন্তু এই ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগ নেই। এখানে সমস্ত কিছুর মালিক হচ্ছে দেশের জনগণ বা রাষ্ট্র, এবং এখানে কারোর ব্যক্তিগত মুনাফা করার কোনো সুযোগ নেই, এবং এখানে বণ্টন, উৎপাদন বণ্টন, বিনিময় ভোগ, যা কিছু বলো না কেন, সবই একটি কেন্দ্রীয় একটি পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে এবং তাদের মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রিত হয়। এজন্য অনেকেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে পরিকল্পিত অর্থ ব্যবস্থা বলে থাকে। তো দুজন অর্থনীতিবিদের ভাষায় আমরা একটু দেখে নিই যে সমাজতান্ত্রিক অর্থনীতি এটা কেমন। এটা এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে সমস্ত সম্পদের মালিকানা হচ্ছে রাষ্ট্র, এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারাই সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, এবং প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী পারিশ্রমিক পাবে। উদাহরণ হিসেবে বলতে পারি, বর্তমানে চীন, কিউবা, লাওস, ভিয়েতনামের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে। ইতিপূর্বে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপে এবং এশিয়া এবং আফ্রিকার অনেকগুলি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে এখন সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থব্যবস্থা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তো এই অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। প্রথমত থাকছে কি, রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ সমগ্র সম্পদের মালিকানা থাকছে রাষ্ট্রের হাতে। এরপরে থাকছে এখানে কিন্তু ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই, যেহেতু সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র। কেন্দ্রীয় পরিকল্পনা, অর্থাৎ যা কিছু করা হয় কেন্দ্রীয় একটি পরিকল্পনা কমিশন গঠন করা হয়, তারা সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।
এখানে সর্বদা সামাজিক কল্যাণটাকে নিশ্চিত করার চেষ্টা করা হয়, অর্থাৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে এবং প্রত্যেকের যে মৌলিক অধিকারগুলি আছে সেইগুলি নিশ্চিত করার চেষ্টা করা হয় কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে। এবং সামাজিক কল্যাণ এখানে নিশ্চিত করা হয় বলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। এবং সামাজিক নিরাপত্তা, আসলে সামাজিক কল্যাণ নিশ্চিত করা গেলে, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা গেলে আসলে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, যেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একটি অন্যতম বৈশিষ্ট্য। সুষম উন্নয়ন, যেহেতু এখানে কেন্দ্র একটি পরিকল্পনা থাকে যার ফলে এখানে এই অর্থব্যবস্থায় সুষম একটা উন্নয়ন করা হয়, যেখানে যেটা দরকার, অর্থাৎ যে স্থানে যে ধরনের উন্নয়ন নিশ্চিত করা দরকার সেটা এই অর্থব্যবস্থায় করা হয়। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়, শ্রমিকরা তাদের নিজ নিজ যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কাজ করে থাকে এবং সেই অনুযায়ী তারা কি মজুরি লাভ করে। সুষম বন্টন নিশ্চিত করা হয়, বেকারত্বহীনতা এখানে অনুপস্থিত, বাণিজ্য চক্র অনুপস্থিত, এবং এখানে কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নেই, যা কিছু হয় সবই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা হয় এবং এই অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি নেই। এখন আমরা চলে যাব মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থব্যবস্থা। এটা ই দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা কি মিক্সড করা, সেটা কেমন, সেটা আগে আমরা যে দুইটি অর্থব্যবস্থা দেখলাম সেই দুইটা অর্থব্যবস্থা একটা সংমিশ্রণ বা সেটাকে মিশ্রণ বলা যায়। এখানে কীরকম, এখানে আগের যে দুইটি অর্থব্যবস্থা ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দোষগুলি পরিহার করে তার ভালো ভালো বিষয়গুলি নিয়ে যে অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটাকেই আমরা মিক্সড ইকোনমি বলছি। এটা এখানে কি এই অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। এখানে ব্যক্তিগত মালিকানা থাকছে, মুনাফা অর্জন করা যাচ্ছে, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাও থাকছে, আবার পাশাপাশি কি কিছু বিষয়ে রাষ্ট্রীয় মালিকানাও বজায় থাকে। অধ্যাপক জে এফ রেগান এবং এল বি থমাস ওনাদের মতে মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বিশুদ্ধ ধনতন্ত্র ও নিয়ন্ত্রিত অর্থনীতির সংমিশ্রণ ঘটে। নিয়ন্ত্রিত অর্থনীতি বলতে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হচ্ছে। এখানে কিছু সম্পদ ব্যক্তির মালিকানায় থাকছে, কিছু আবার রাষ্ট্রীয় মালিকানায় থাকছে। তো সংক্ষেপে বলতে গেলে যে অর্থব্যবস্থা ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের দুর্বলতা ত্যাগ করে উত্তম বা ভালো গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে আমরা মিশ্র অর্থনীতি বলছি। উদাহরণ হিসেবে বলতে পারি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশগুলি মিশ্র অর্থনীতির দেশ। এখন আমরা মিক্সড ইকোনমির কিছু বৈশিষ্ট্য দেখে নিব। প্রথমে যেটা আসছে সম্পদের মিশ্র মালিকানা, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা উভয়ই এই অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য এবং সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান। আমরা আমাদের বাংলাদেশের দিকে যদি দেখি এটা কিন্তু বুঝতে পারি যে অনেক সরকারি কলকারখানা আছে, যেমন কুষ্টিয়াতেই চিনি কল, তারপরে কিছু পাট কল, তারপরে সরকারি কিছু তুলার কল, রেশম চাষ, এবং পাশাপাশি অনেক বেসরকারি খাত যেটা আমাদের দেশেই কিন্তু আছে, এগুলি কি পাশাপাশি অবস্থান করে মিক্সড ইকোনমিতে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য, সেটা মিক্সড ইকোনমিতেও বিদ্যমান। এখানেও কি চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দাম ব্যবস্থা গড়ে ওঠে এটাকে গ্রহণ করা হয় মিক্সড ইকোনমিতে। মুনাফার উপস্থিতি, এখানে মুনাফা অর্জন করা যায়। অর্থনৈতিক পরিকল্পনা, যেটা একটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল সেটা কিন্তু মিক্সড ইকোনমিতেও রয়ে গেছে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মিক্সড ইকোনমিতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়, এজন্য শ্রমিকদের পক্ষ থেকে কিছু ট্রেড ইউনিয়ন থাকে। এছাড়া সরকারের পক্ষ থেকেও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন নীতি প্রণয়ন করা থাকে এবং তাদের অনুকূলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সরকার।
ভোক্তার সার্বভৌমত্ব এখানে বিদ্যমান, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটি বৈশিষ্ট্য ছিল। ব্যক্তি স্বাধীনতা রয়েছে, অসম বন্টন ব্যবস্থা রয়েছে যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে চলে এসেছে, এবং সামাজিক নিয়ন্ত্রণ, সরকার অনেক রকম পলিসি এই অর্থব্যবস্থায় গ্রহণ করে থাকে যার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তো এই ছিল আজকে আলোচনা। তো আমরা আজকে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম আগের দুটি ক্লাসের মূল বক্তব্য কি ছিল, সে বিষয়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে মানুষের অভাব অসীম ছিল, সেই তুলনায় সম্পদ ছিল সসীম, যার ফলে কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং এরই ধারাবাহিকতায় কিছু মৌলিক সমস্যা, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, এগুলো করতে যে কিছু আমরা বিষয় আমরা শিখেছিলাম, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, সম উৎপাদন রেখা, তারপরে দেখেছিলাম এগুলো কিভাবে সমাধান করতে হবে, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এবং এইগুলি করার জন্য বিভিন্ন অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে, সেগুলিকে আমরা ইকোনমিক সিস্টেম বলছিলাম। এবং এই এইটা কয় ধরনের ছিল? চার ধরনের ছিল। কি কি ছিল? ক্যাপিটালিস্টিক, তারপর সমাজতান্ত্রিক, মিক্সড ইকোনমি, ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমরা আজকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখলাম, যেখানে কি যেখানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা ছিল, মুনাফার উপস্থিতি ছিল, কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি। তারপরে যেটা আসতেছিল সেটা কি ছিল? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যার মূল বক্তব্যই ছিল এখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সমস্ত মালিকানা থাকবে সরকারের। আর মিক্সড ইকোনমি কি ছিল? মিক্সড ইকোনমি ছিল যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দোষগুলি পরিহার করে এর ভালো ভালো দিকগুলি নিয়ে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠেছে সেটাই ছিল মিক্সড ইকোনমি। তো আজকের আলোচনা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখে থাকি, এবং সেই সাথে যদি একটু টেক্সট বইতে আমরা এই বিষয়গুলি দেখি, তাহলে সহজে এই বিষয়টি আত্মস্থ করতে পারবো বলে আমার বিশ্বাস। তো আমরা এই বিষয়গুলি অনুসরণ করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা করছি। ততদিনে তোমরা সুরক্ষিত থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।